ঠান্ডার মধ্যে হাফাদা গেঞ্জি পইরে বইয়ে রইছো কে, ঠান্ডা লাগবে না তোর? লাগে একটু ঠান্ডা, কি হরমু নাই তুমি তো জানোই তো জামা কাপড় বেশি আনি নাই। আচ্ছা মুই তো তার একটা কথা বলবো, তুই আব্বার দ্বারা যাই আবার বললে দিস না। কি কথা বলবা, কোনো আকাম কুকাম করিয়েছো নাই? চেহারার মধ্যে তো হেই বস দিয়ে আছি। কি বলো না বলো, মুই কোনো আকাম কুকাম করি? তুই দেখো না বেটা, তুই যা আইস। হ্যাঁ মুই বলতে আসিলাম কি যে ওই মুই একটু কয়েকদিনের জন্য নোয়াখালী যাব। কাবিলের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো তো মোর একটু নোয়াখালী যাইতে হইবে। তুই একা একা থেকে কি করবি? তুই চললে যাব শেষ, আর মুই নোয়াখালীর থেকে আইসে তোরে জানাবো। মানে এই যে 1000 টাকা দিয়ে তুই বরিশাল চললে যাবি লঞ্চে করে, আর 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবে, তারপর নতুন পাঞ্জাবি নিয়ে চললে যা। নিশ্চিত কোনো একটা কাম করছো না, মানে টাহা ঠুসাইতে আছো কিসের জন্য? টাহা ঠুসাইতে আছি কে? আরে বেটা মুই তোরে বললাম না, কাবিলের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পোলাটা একা একা যাইবে। তাই সবাই মিললে ডিসিশন নিছি তার লগে যাইয়ে আন্টিরে দেখে আসবো, তার সেবা শুশ্রূষা করে তারপর আমরা ব্যাক করব। তা ঠিক আছে, তো যাইবে নোয়াখালী, তো আমার আর লই যা নোয়াখালী, সমস্যা কি? তুই যাবি মানে? মোরা যাইতে আছি একটা অসুস্থ মানুষের দেখতে, যাই উঠবো অন্য মানুষের বাসায়। ওই মানুষ এতজন মানুষের কি আদর যত্ন করতে পারবে? শুধু শুধু লোক বেড়াইয়া লাভ আছে? আমার চেহারার মধ্যে কি কোথাও বোধাই লেহা আছে কে আমি বুঝি না, কোনখানে গেলে কিরম কি করা লাগবে। ঠিক আছে গেলাম না, তা তুমি আইতে তুমি এখানে থাকলে সমস্যা কি? ঘরের মধ্যে সব কিছুই তো আছে, রান্না বান্না করে খাইলাম। তুই একলা একলা থাকবি মানে? মোরা সবাই চললে যাইতে আছি, তুই একলা একলা থাকবি, তোরা রান্না বান্না করে দেবে গে, তুই খাবি কি বেড়া? হ্যাঁ তোরা একলা একলা থাকতে ভয় করবে না? মুই এত ডরাই না, মুই ডরাই উপরে এক আল্লাহ আছে, আল্লাহরে ডরাই। দেখ সেটা সমস্যা না, সমস্যা হইতে আছে টাকা দেছো, 2000 টাকা দেছো, একটা পাঞ্জাবির টাকা দেছো, কিন্তু ভাই একটা স্যান্ডেল শ্যু তো আমার লাগে আসলে নাই। স্যান্ডেল শ্যু টাকাটা দিয়ে গেলে খুব খুশি হইতাম। এখন স্যান্ডেল শ্যু কিনে দিতে পারবো না, তুই একটা কাজ কর, তুই যা বরিশাল যাইয়ে পরের বার যখন আসবি তখন তোর নতুন পাঞ্জাবি কিনে দেবো, লগে একটা শু স্যান্ডেল কিনে দেবো, তুই এখন এই পাঞ্জাবি পেরিয়ে চললে যা। যা শোনো, বাকির নাম ফাঁকি বুঝছো, আমি এইগুলো বিশ্বাস করি না। পরের বার আইয়ে কবা যে তোমার আমি জুতো কিনে দিবো, হ্যাঁ আর দেবা না, ফাটকি দিয়ে আড্ডে যাবা, হ্যাঁ হইবে না। ঠিক আছে সমস্যা নেই, তুমি দিও না, আমি সুন্দর মতো তোমার টাকা লাগবে না, আমি এমনি বরিশাল চলে যাইতেছি, কাকারটা যাই কমু যে তুমি নোয়াখালী গেছো। আর ঢা শহরের বাসার বই যে তাফালিং করো, হ্যাঁ তো কমই, ওই যে রাত্রেবেলা কম্বলের তলে ঢুকিয়ে ফিসফিসে কথা কও আর বেনি রাইতে ঘন ঘন দম ছাড়ো, মনে করছো কি? একেবারে কিছু বুঝিনি, একেলে বোধাই আমি। যাওয়ার আগ দিয়ে একটা স্যান্ডেল শু কিনে নিস নে ধর। এই তো তা ভাইয়ের মতো কাজ করছো না, তো খুশি হয়ে গেছি, সমস্যা কি? এই মুই যে রাতের বেলা কম্বলের তলে বইয়ে টুকটাক কথাবার্তা বলি, তুই কি কিছু শুনছো? শুনছি শুনছি, হালকা পাতলা শুনছি, কিন্তু টাকা পাইছি না হন, হ্যাঁ বললেও গেছি। যাই হোক টাকা পাইছি, আমি এখন জুতো কিনবো, পাঞ্জাবি কিনবো, বাড়ি যাবো। কিন্তু যদি তোমার কথা এদিক দিয়ে ওদিক হয়, তুমি ঢাকায় কিন্তু আমার ফোন দেবা, এদিক ওদিক হইলে কিন্তু কাকারটা কই দিবো যে আমার টাকা খাওয়াইয়া বুঝ দিয়ে বাড়ি পাঠাই দিছো। আরে কি বলস না বলস, ওই ঢাকায় এসেই তোরে ফোন দেবো, তুই যাই মনে থাকে জানি। আমি গেলাম।